Hello viewers. সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ। যাপিত জীবনের নানা বিষয় নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজকের আয়োজনেও আপনাদের সাথে আছি আমি সাজিয়া তন্নি। আর দিন দুই বাদেই সরস্বতী পূজো। যিনি মর্তলোকে এসে বিদ্যাবুদ্ধিতে সমৃদ্ধ করবেন সবাইকে। হিন্দু ধর্মাবলম্বীদের এই পূজো ঘিরে দেবী তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দেশের মৃৎশিল্পীরা। চলুন দেখে আসি বিদ্যার দেবীকে বরণ করে নিতে প্রস্তুতিটা কেমন চলছে। হিন্দু শাস্ত্র মতে শিবকন্যা সরস্বতীকে বলা হয় বিদ্যার দেবী। প্রতি মাঘের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে পূজা করা হয় এই শতরূপাকে। দিনটি পরিচিত শিশুদের হাতেখড়ির দিন হিসেবেও। আর দিন তিন বাদে মা সরস্বতীর কৃপা বর্ষিত হবে ভক্তদের উপর, তাই এ পুজো ঘিরে মূর্তি কারিগরদের দিন কাটছে ব্যস্ততায়। খড়কুটোর কাঠামো থেকে শুরু করে মাটির আদলে নিখুঁত মূর্তি তৈরির কাজ প্রায় শেষের পথে। এখানে অনেক সুন্দর প্রতিমা বানানো হয় এখানকার যে কারিগর, এনারা একটা মানে ঐতিহাসিক একটা সুনাম আছে এখান থেকে যে কাজ করায়। তো সব মিলে আমরা আশা করতেছি এবার পুজোটা ভালো হবে। মূর্তি বাছাইয়ে ভক্তদের চাহিদায় থাকে ভিন্নতা, আর তাই নকশার ভেদে কারিগরদের দেয়া হয় নানা রকম ক্যাটালগ। সে অনুসারেই বানানো হয় মা শারদার মুখ কিংবা বসার ধরন। বিগত দুই মাস আগে আমি কাজ শুরু করছি। আমার কাজের মোট প্রায় 150 প্রতিমা তৈরি করছি, কাজও প্রায় শেষের পথে। শতাধিক সরস্বতী মূর্তিতে সাজানো এই চিত্র রমনার কালী মন্দিরের। রংদানের পরেই যা পৌঁছে যাবে ক্রেতার ঘরে। ম্যাথিলিনা মিথিলা, চ্যানেল 24, ঢাকা। যারা নুডলস খেতে ভালোবাসেন এবারে তাদের জন্য সুখবর, কারণ ভিন্ন স্বাদ নিয়ে বাজারে আসতে যাচ্ছে স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজের নতুন ভ্যারিয়েন্ট চপস্টিক মশলা ডিলাইট, যার অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন মডেল ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। রাজধানীর গুলশান একের স্যামসন সেন্টারে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অ্যাম্বাসেডরশিপের আনুষ্ঠানিকতার ঘোষণা দেওয়া হয়। যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডিয়াকম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অজয় কুমার কুণ্ডু, স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম, হেড অফ মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ সহ আরও অনেকে। 11টি অনন্য মশলার তৈরি চপস্টিক মশলা ডিলাইট অচিরেই ভোক্তাদের মন জয় করে নিবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের। শুধুমাত্র যে প্রোডাক্টটার জন্য ইনভলভ হওয়া বা প্রোডাক্টটা ম্যাস পিপলের কাছে পৌঁছে দেওয়া তা না, যেহেতু আমি পার্সোনালি কনভিন্স উইথ দ্য প্রোডাক্ট, আমি পার্সোনালি আমার বাচ্চাকে এই প্রোডাক্টটা দিব খেতে, তা আমি চাই প্রত্যেকটা মাই যেন প্রপার ফুডটা তার বাচ্চাকে দেয় এবং এইটা হচ্ছে প্রপার ফুড। এবারের আয়োজনটি গাড়ি প্রেমীদের জন্য। প্রথমবার আউডি বাংলাদেশ নিয়ে এসেছে বাংলাদেশে ব্যাটারি বিদ্যুৎ চালিত গাড়ি অল ইলেকট্রনিক আউডি ইট্রন 50 SUV। এই গাড়িটির উদ্বোধন হয়েছে শনিবার তেজগাঁওয়ে আউডি ঢাকা শোরুমে হয় এর আনুষ্ঠানিক উদ্বোধন। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার, আউডি বাংলাদেশের প্রধান পরিচালক ফজলে সামাদ, চেয়ারম্যান সাদ নুসরাত খান, ব্যবস্থাপনা পরিচালক হাসিবুদ্দিন। আয়োজকরা জানান 2025 সালের মধ্যে আউডির গাড়ি উৎপাদন কেন্দ্র কার্বন নিউট্রাল হতে যাচ্ছে। আউডি ইট্রন উদ্বোধনের মাধ্যমে কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে এক পরিচ্ছন্ন ঢাকা উপহার দিতে চান এই প্রতিষ্ঠান। আউডি ইট্রন পাওয়া যাবে বাংলাদেশে আউডির অনুমোদিত প্রতিনিধি প্রোগ্রেস মোটরস ইম্পোর্টস লিমিটেডে। এই শীতে আপনাদের কার কী অবস্থা বলুন তো? আমি তো ঠান্ডায় ভীষণ কাতর। আচ্ছা, যে দেশে তুষারপাত হয় সেখানে কী করে দিন কাটায় মানুষ, এমন প্রশ্ন বেশ কদিন ধরেই মাথায় ঘুরছিল। এর মাঝেই জানতে পারলাম ডিপ ফ্রিজের চেয়েও নাকি ঠান্ডা এক শহর আছে। এবারে আপনাদের নিয়ে ঘুরে আসব সে শহর থেকে, জানব হিম শীতলতায় কী অবস্থা সেখানকার। মাঘের শীতে চারিদিকে যেন নাকানে চুবারে অবস্থা, কিন্তু একবার ভাবুন তো ডিপ ফ্রিজের চেয়েও যদি 3 গুণ ঠান্ডায় হয় জীবনযাপন, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? রাশিয়ার এক শহর ইয়াকুটস্ক, যেখানে শীতে -84 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা রেকর্ড হয়েছে, এই শহরে গরমকালে বার্ষিক গড় তাপমাত্রা মাত্র 18 ডিগ্রি ফারেনহাইট। শহরের মাত্র 3 লাখ অধিবাসী শীতে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েন যে বাইরে বেরোলেই চোখের পাপড়ি আর দাড়িতে জমে বরফ, সানগ্লাসের স্বচ্ছ কাচেও পড়ে আস্তরণ।
বিশ শতকের শিল্প বিকাশে এই অঞ্চলে আসে পরিবর্তন। বিশ্বের 26% কাঁচা হীরার যোগান দেয় ইয়াকুটস্ক। অঢেল প্রাকৃতিক সম্পদ থাকলেও দারিদ্রতার ছাপ রয়ে গেছে এখনও। রেনডিয়ার মাংস খুব আহ্লাদ করে খান ইয়াকুটস্কবাসী। এছাড়াও বেরি জাতীয় খাবার আর মাছও পছন্দ তাদের। তাদের ঐতিহ্যবাহী খাবার গলানো মাছের কিউব ইন্ডিগিরকা। ইয়াকুটস্ক ভ্রমণে ম্যামথের জাদুঘর দেখতে ভুলবেন না। সেখানে ম্যামথের মৃতদেহ ছাড়াও আছে ডজন খানেক বরফের ভাস্কর্য, যা কখনোই গলে না। শরীফুল হক, চ্যানেল 24। আপনি কি রাশিফলে বিশ্বাস করেন? যদি করেন তবে এবারের আয়োজনটি আপনার জন্য। জানবো কেমন কাটবে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি। চলতি সপ্তাহটি বেশ শুভ মেষ রাশির মানুষদের জন্য। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হওয়ার সম্ভাবনা। ঋণ পরিশোধের সুযোগ আসতে পারে বৃষ রাশির মানুষদের। ব্যবসায়ীদের হতে পারে বিদেশ যাত্রা। বাড়ি মেরামত ও ছেলেমেয়েদের লেখাপড়া বাবদ খরচ বাড়ার সম্ভাবনা মিথুনের। কোনো কারণে চাকরি ছাড়লেও পুরনো সম্পর্ককে তিক্ত হতে দেওয়া উচিত নয় কর্কট রাশির জাতক জাতিকাদের। হালকা এবং হজমযোগ্য খাবার খাওয়া উচিত সিংহ রাশির মানুষদের। কন্যা রাশির যারা সিগারেট বা পান মশলা খান তাদের উচিত দ্রুত এসব ত্যাগ করা। আর্থিক সমস্যা হতে পারে তুলা রাশির মানুষদের। এ সপ্তাহে চোখের অসুখে ভুগতে পারেন বৃশ্চিক রাশির কেউ কেউ। কোনো কাজ অসম্পূর্ণ না রাখার পরামর্শ ধনুরাশির অধিকারী চাকরিজীবীদের। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা উপেক্ষা না করাই ভালো মকরদের জন্য। বড় আর্থিক লাভের সম্ভাবনা কুম্ভের। আর জীবনে কাজের ব্যস্ততা বাড়তে পারে মীনের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজন এতটুকুই। আগামীকাল লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে আবারও হাজির হব আমি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।